এক মায়াবী স্বপ্নের জগতে আপনাকে স্বাগত। বলতে পারেন এক কৃত্রিম মায়াবী জগৎ। ওয়েলকাম টু দি মেটাভার্স। মেটাভার্স একটি গ্রিক শব্দ। মেটা মিন্স বিয়ন্ড বা পারে, ভার্স মিন্স ইউনিভার্স বা জগৎ, অর্থাৎ জগতের পারে বা জগতের ওপারে। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা হলো টু ডাইমেনশনাল দুনিয়া, বাট মেটাভার্স হবে এক থ্রি ডাইমেনশনাল কৃত্রিম পৃথিবী, যেখানে আপনি একরকম স্পেশাল কাইন্ড অফ গ্লাসের মাধ্যমে এই জগতে ঢুকে যাবেন। বাট বাস্তবে এই জগতের কোনো অস্তিত্ব নেই। আপনি বাড়িতে বসে বক্সিং লড়বেন বক্সারের সাথে, বাট বাস্তবে সেই বক্সারের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ কৃত্রিম বক্সারের সাথে বক্সিং লড়বেন, অর্থাৎ ভার্চুয়াল বক্সার। আসুন আরও ভালো করে বুঝি। এই কৃত্রিম জগতে সব কিছুই আপনার হাতের সামনে থাকবে, যেরকম কম্পিউটারের কিবোর্ড সেটাও টিপছেন আপনি হাতের সামনে। আপনি বাইক চড়ছেন কৃত্রিম জগতে, বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় কৃত্রিমভাবে। আপনি এই জগতে ভেসে বেড়াচ্ছেন এক স্পেস মহাশূন্যে বা মহাকাশে, দূরে, অনেক দূরে। আপনার কাঙ্ক্ষিত যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারেন এই ভার্চুয়াল জগতে। তার জন্য দরকার আপনার মেটাভার্সের গ্লাস, স্পেশাল কাইন্ড অফ গ্লাস। তিন বন্ধু মিলে ভার্চুয়াল কারের মাধ্যমে লং ড্রাইভও যেতে পারেন। ভার্চুয়াল স্ক্রিনে আপনি টাইপ করে যাবেন, ভার্চুয়াল গান কিনে কাউকে গুলিও করতে পারেন। এক মায়াবী স্বপ্নীল জগতেও চলে যেতে পারেন, অথবা একা একা ভার্চুয়াল কার ড্রাইভিং করতে পারেন। স্কুলে বসেও ভার্চুয়াল ক্লাস বা ভার্চুয়াল জগতে চলে যেতে পারেন। বাচ্চাদের জন্য এ এক বড়ই স্বপ্নীল মায়াবী জগৎ। এখানে আপনি অ্যাজ এ ভার্চুয়াল সিঙ্গার হিসেবে গানও গাইতে পারেন এবং মানুষকে এন্টারটেইনও করতে পারেন। অথবা ভার্চুয়ালি আপনি স্পেস ক্লিয়ারেন্সও করতে পারেন। ইনি আবার ভার্চুয়ালি বাইক চালাচ্ছেন থ্রি ডি ওয়ার্ল্ডে। ইনি কোনো গেম খেলছেন থ্রি ডি ওয়ার্ল্ডে, ইনিও তাই। কি মজা, তাই না? এই কৃত্রিম জগতে ভার্চুয়াল ওয়াও মোমেন্ট। ইউ উইল ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি, এটাই মেটাভার্সের মেইন অবজেক্টিভ। অর্থাৎ তোমার নিজস্ব বলে কিছু থাকবে না, বাট তুমি সুখী হবে।